শ্রী শ্রী মায়ের কথা এই বইটি দেখে মায়ের কিছু কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভালো লেগেছে, ভালো লেগেছে বলেই আপনাদের সঙ্গে আজকে এটি শেয়ার করতে বসেছি। মায়ের একদিকে দেখেছি সর্বদা শিষ্টাচার পূর্ণভাবে তিনি চলেছেন, একদিকে তার সরলতার স্নেহপূর্ণ অথচ ধীর গম্ভীর ব্যবহারে সকলে তাহার নিকট নিঃসংকোচে কিন্তু সসম্ভ্রমে কথা বলিত। বাস্তবিকভাবে মা মন্দকেও ভালো চক্ষে দেখিয়া সকলকে উন্নত করিতেন। মা বলিতেন, দোষ তো মানুষে লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। একদিন একজন তুতে মুসলমান কয়েকটি কলা আনিয়া বলিল, মা ঠাকুরের জন্য এইগুলি এনেছি, নেবেন কি? মা লইবার জন্য হাত পাতিলেন, বলিলেন, খুব নেব বাবা, দাও, ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি? মায়ের সাংসারিক কার্যে সাহায্যার্থে নিকটবর্তী গ্রামের জনৈকা স্ত্রী ভক্ত কাছেই ছিলেন, তিনি বলিলেন, ওরা চোর আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা এ কথার কোনো উত্তর না দিয়ে মুসলমানটিকে মুড়ি মিষ্টি দিতে বললেন। সে চলিয়া যাইলে মা ওই ভক্ত স্ত্রীটিকে তিরস্কার করিয়া গম্ভীরভাবে বলিলেন, কে ভালো কে মন্দ আমি জানি, আমরা দেখিতাম যাহাকে কেউ দেখিতে পারি না মা ঠিক তাহাকেই আদর যত্ন আরও বেশি করে করিতেন। কেহ কোনো মহা গর্হিত কার্য করিয়াও যদি তাহার নিকট অনুতপ্ত হইয়া যাইত তিনি তাহাকে অভয় দিতেন। একবার একটি যুবতী এইরূপে তাহার শরণাপন্ন হইলে মা তাহাকে কোল দিয়া বলিলেন, আচ্ছা যা করেছ করেছ আর করো না, এবং তাহার পাপ রাশি নিজে গ্রহণ করিয়া তাহাকে মন্ত্রদীক্ষা দিলেন যাহাতে তার সুমতি হয়। আবার আরেকদিকে দেখেছি মায়ের যখন গৃহ নির্মাণ করিয়া দিয়েছিলেন শরৎ মহারাজ, শ্রী শ্রী মায়ের ইচ্ছা অনুসারে তিনি তাকে নতুন স্থানে বাড়ি নির্মাণ করে দিয়েছিলেন। গ্রামবাসীরাই, ওখানকার যে সমস্ত মজুর আছে তারাই মায়ের দেওয়াল নির্মিত করেছিলেন। তার মধ্যে একটি মুসলমান যে মায়ের বাড়ির দেওয়াল নির্মাণ করেছিল, বাড়ির ভিতরে তাহাকে নিজের ঘরের বারান্দায় একদিন ডাকিয়া আনিয়া খাইতে দিয়েছিলেন। তাহার ভাইজি নলিনী উঠানে দাঁড়াইয়া তাহাকে দূর হইতে ছুঁড়িয়া ছুঁড়িয়া পরিবেশন করিতেছিল। তাহা দেখিয়া মা বলিয়া উঠিলেন, অমন করে দিলে মানুষ কি খেয়ে সুখ হয়? তুই না পারিস আমি দিচ্ছি। খাওয়ার শেষে মা উচ্ছিষ্ট স্থানটি নিজেই ধুইয়া দিলেন। নলিনী মাকে ওইরূপ করিতে দেখিয়া বলিয়া উঠিল, ও পুষিমা তোমার জাত গেল যে, ইত্যাদি বলিয়া বড়ই আপত্তি করিতে লাগিলেন। মা তাহাকে এই বলিয়া ধমক দিলেন, আমার শরৎ স্বামী শারদানন্দ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে, তিনি যে জগতের মা, এইরূপ ব্যবহৃত দুর্বল অধম মানবের প্রাণে বিশ্বাস আসবে, সেও জগন্মাতার আপন সন্তান। মায়ের কথা বলতে গেলে শেষ হওয়া যাবে না, যতই পড়ি যতই মায়ের কথা শুনি ততই মনে এক আনন্দ পরিপূর্ণতা লাভ করে, সব সময় মনে হয় মায়ের চরণ দুটো ধরে বসে থাকি। আজ এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম।